মাকে মাম দাও তো, ঠান্ডা মাম। তুমি গলায় লাগাই দাও, তোমার গলায় লাগাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে। আশা করি আপনারা প্রত্যেকেই, যারা যারা আমার আজকে ব্লগটা দেখছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আপনার সাথে আবারও একটা ব্লগ শেয়ার করার জন্য। ভিডিওটি দেখার শুরুতে কিন্তু একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। এবং যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখতে দেখতে কিন্তু মাহে রমজান প্রায় শেষের দিকে চলে এসেছে। তো আসলে যে মাহে রমজান কিন্তু আমাদের জন্য অনেকই গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি মাস। আমরা প্রত্যেকে কিন্তু এই মাসটা অনেক যথাযথ মর্যাদা দিয়ে পালন করার চেষ্টা করি। তো যেহেতু রমজান মাস, আমি কিন্তু আমাদের প্রত্যেকটা রমজানের ব্লগগুলো আপনাদের শেয়ার করতে পারিনি, কারণ শেষের দিকে যেহেতু ভেবেছিলাম যে ব্লগগুলো শেয়ার করব, কিন্তু আসলে এত আবহাওয়াটা গরম আমাদের দেশে, গরমের অবস্থা কিন্তু একেবারে কাহিল। তো ভিডিও শুরুতে দেখতে তো পেলেন ঘরে বরফ রেখেছিলাম, আর রাত্রেবেলা কিন্তু এই ছোটো ফ্যানটা লাগিয়ে আমাদের শুতে হয়, এত গরম পড়েছে আমাদের ঢাকাতে। তো বাথরুমে এসে পড়লাম, কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি, আর হচ্ছে নিজেকে একটু অবস্থা খুবই খারাপ, গরমে কিন্তু একেবারে প্রত্যেকের নাজেহাল অবস্থা। তো যেহেতু সামনে ঈদ, ঈদ আসতে কিন্তু বেশি দিন বাকি নেই, তাই ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো কালকে যেহেতু আমার আম্মুর বাসায় যাব, তাই আমি বাসায় তো থাকবো না, তাই ঘরের কাজগুলো একটু অ্যাডভান্স করে রেখে যাচ্ছি। আর তাছাড়া যেহেতু ঈদ, তাই আমাদের ঘর তো এমনিতেও পরিষ্কার করতেই হবে। তো যারা যারা আমার ভিডিওটিতে লাইক দিয়েছে তাদেরকে অন্তিমভাবে ধন্যবাদ, এবং যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো একটু খাটের নিচটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তো এখন হচ্ছে বারান্দার দিকটা পরিষ্কার করে নেব। আমার ঘরটা যেহেতু অনেক ছোট, তাই অল্প সময় ঝাড়ু দিয়ে ফেলতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে যে খাটের নিচে অনেক জিনিস রাখা লাগে, সোফার নিচেও জিনিস আছে, যার কারণে কিনা আমাকে ঝাড়ু দিতে একটু কষ্ট পোহাতে হয়। আসলে ঘর ছোটো হলে কিন্তু নানান ধরনের অসুবিধা হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে বাসায় থাকি না কেন সবসময় আল্লাহর কাছে শুকরগুজার করি, কারণ অনেকে আছে যাদের কিন্তু এরকম একটা ঘর থাকে না, মানুষের কিন্তু অবস্থা সবসময় সিমিলার থাকে না। তো আমরা কিন্তু প্রত্যেকে একে অপরের জন্য অবশ্যই দোয়া করব, আর প্রত্যেকে দোয়া করবেন যাতে এই রমজান মাসের ওসিলায় যাতে আল্লাহ আমাদের প্রত্যেককে আমাদের গুণাগুলোতে মাফ করে দেয়। তো এই তো ঘরে কিন্তু ময়লা পড়েছিল, এখন ঘরটা আস্তে আস্তে মুছে নেব। তো এখন যেহেতু অনেক গরম পড়েছে, অনেক আপুদেরকে দেখলাম এই গরম থেকে বাঁচার জন্য অনেক ধরনের টিপস শেয়ার করছে। আমি যে টিপসটা ফলো করি সেটা হলো যে আমি কিন্তু ঘর অনেকবার মুছে ফেলি। মুছে ফেলি বলতে গেলে ঘরের মধ্যে একটা ভিজা কাপড় ভিজিয়ে রেখেছিলাম এই কয়দিন, কিছুক্ষণ পরপরই সেটা দিয়ে ঘরটা মুছে ফেলেছি। আসলে এত গরম পড়েছে আমাদের ঢাকাতে, যেটা বলার বাইরে, আর বৃষ্টি তো একেবারেই নেই, যদিও কয়দিন ধরে কিন্তু ঢাকার বাইরে এখন বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আসলে আল্লাহ যখন চাইবে তখনই তার মেহরবানির বৃষ্টি আমাদের উপর বর্ষিত হবে। তো এই তো এখন দেখে দেখতে কিন্তু আমার ইউটিউব পরিবারে 3000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা প্রত্যেকে কিন্তু আমার জন্য, আমার মেয়ের জন্য এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন, আপনাদের সমর্থনের কারণে কিন্তু আমি এতদূর আসতে পেরেছি। তো এই তো যেহেতু বলেই দিলাম যে ঈদ যেহেতু, তো সব কিছু পরিষ্কার করবো, তা আমি আমার আজকের এই জালি ফ্যানটা পরিষ্কার করে নিব। আমার এই ছোটো জালি ফ্যানটা কিন্তু অনেক আগের, অনেক আগের বলতে গেলে যখন ইলমা আমার পেটে ছিল তখনকার কিনা এটা। তো আসলে এটা আমার অনেক স্মৃতি বিজড়িত বলতে গেলে, আর এটাকে কিন্তু আমার খুবই ভালো লাগে। যদিও ওর বাবা অনেকবারই বলেছে যে এটা চেঞ্জ করে দিব, কিন্তু আসলে হয় না, কিছু জিনিস থাকে যেগুলোর প্রতি আমাদের একটা আলাদা স্মৃতি থাকে, আলাদা টান কাজ করে। তো সেরকমই হচ্ছে আমার এই ফ্যানটা। তো এই ফ্যানটা কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো সার্ভিস দেয়। তো আপনারা যদি কেউ এই ফ্যানটা কিনতে আগ্রহী থাকেন, এই ধরনের ফ্যানগুলো কিনতে পারেন, এগুলো কিন্তু বেশ ভালো সার্ভিস দেয়। তো এই তো ফ্যানটা পরিষ্কার করার জন্য একটু ডিটারজেন্ট গুলিয়ে নিয়েছি পানির সাথে। তো ফ্যানের উপর যে জালিগুলো আছে এটা ভালো করে ঘষে নেব। তো যেহেতু এক হাত দিয়ে ফোন ধরে আছি, তাই তো একটু কষ্ট হচ্ছে,
তো এই তো অফ ক্যামেরা কিন্তু চ্যানেলটা পরিষ্কার করে এসেছি, এখন আপনাদের শেয়ার করো ফ্যানের উপাদিটি কীভাবে পরিষ্কার করা লাগে। তো যেহেতু আমাদের এখন গরমকাল চলছে, নিয়মিত যদি ফ্যানটা পরিষ্কার করে রাখা যায় তাহলে একটু গরম থেকে রেহাই পাওয়া যায়। আসলে আবহাওয়া ঠান্ডা না হলে তো কিছুই করা সম্ভব নয়। তো আল্লাহ জানি না কতদিন এরকম আবহাওয়া থাকবে। তো যেহেতু সংবাদে দেখলাম যে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, মিয়ানমার, থাইল্যান্ড, বাংলাদেশ, ইন্ডিয়া, এগুলো কিন্তু সব কান্ট্রিতেই কিন্তু অনেক নাকি গরম পড়েছে। আসলে আল্লাহ তাআলা আমাদের উপরে সম্ভবত অনেক নাখোশ রয়েছে, কারণ মানুষের হয়তো বা অনেক বেশি পাপ করে ফেলেছে। আমরা তো গাছ বলতে গেলে একেবারে লাগাই না, নির্বিচারে পুকুরগুলো ভরাট করে ফেলছে। আর সংবাদ খুললে সবসময় একটা না একটা খারাপ সংবাদ দেখতেই থাকি। কয়েকদিন ধরে শুধু আমাদের ঢাকাতে বিভিন্ন মার্কেটে আগুন লেগে যাচ্ছে, আসলে এগুলো দেখলে কিন্তু অনেক খারাপ লাগে। তো এই তো আমি এখন বারান্দায় এই যে চাদরটা আছে এটা কিন্তু একেবারে ভিজিয়ে মেলে দিয়েছি। আপনাদের ভাইয়া কিন্তু প্রচণ্ড গরম লাগছিল, কারণ ঘরে যদি ভিজা কাপড় না মেলি তাহলে ঘরটা ঠান্ডাই হয় না কোনোভাবেই। আমাদের ঘরটা যেহেতু পাকঘরের পাশে, তাই আসলে অনেক কষ্ট হয়ে যায়। তো এই তো ইলমার জন্য খাবার নিয়ে বসে পড়লাম। আজকে যেহেতু তরকারি ছিল না তাই ডিম ভাজি আর ভাত নিয়ে বসেছি। তো এই তো আজকে যে গ্লাসটা পরিষ্কার করে নিব। তো আলহামদুলিল্লাহ রমজান মাস কিন্তু প্রায় শেষের দিকে। তো যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন কিন্তু একটা কোনো লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার কিন্তু একটা ছোট ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ঘুরে দেখতে পারেন। ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগও করতে পারবেন। আর হচ্ছে আপনারা যদি আমার ফেসবুক পেজটা ভালো লেগে যায় অবশ্যই লাইক এবং ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো এই তো এখান দিয়ে কিন্তু আমি গ্লাসটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। আসলে গ্লাস আমি সচরাচর পরিষ্কার করতে চাই না, কারণ যখনই গ্লাস পরিষ্কার করি দেখা যায় যে আমার মেয়ে এসে গ্লাসটা একদমই নোংরা করে ফেলে। তাই যতবার পরিষ্কার করতে যাই অনেক খারাপ লাগে, অনেক ধৈর্য ধারণ করে কিন্তু এই গ্লাসগুলো পরিষ্কার করা লাগে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু গ্লাসগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আমার চ্যানেলে কিন্তু অনেক আপুরা আছেন যারা নিয়মিত কমেন্ট করছেন এবং আমার পাশেই আছেন, আপনাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমার পাশেই থাকবেন এবং আমার সাথে সবসময় থাকার চেষ্টা করবেন। যেহেতু সময়ের অভাবে অনেকের ভিডিও দেখে উঠতে পারি না, তাই প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমি অবশ্যই সময় মতো আপনাদের ঘরে চলে যাব এবং কোনো না কোনো ভিডিও অবশ্যই ঘুরে দেখে আসব। তো এখন কিন্তু আমি ফার্নিচারগুলো ক্লিন করে নিব। তো এই তো আলমারিটা ভালো করে মুছে নিচ্ছি ফার্নিচার ক্লিনার দিয়ে অবশ্যই। আজকে ভিডিওতে সাউন্ড কোয়ালিটিতে একটু সমস্যা হতে পারে, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। আসলে পাশে কিন্তু আমার ওই যে জালি ফ্যানটা আপনাদেরকে দেখালাম সেটা কিন্তু চলছে। তো আসলে এই ফ্যানটা ছাড়া কিন্তু রাত্রেবেলা একেবারেই ঘুমাতে পারি না, কারণ এত বেশি গরম পড়ে এখন আমাদের ঢাকাতে, না বলার নয়। 40 ডিগ্রি সেন্টিগ্রেড, আল্লাহ জানে কবে যে এইসব অবস্থা থেকে আমরা পরিত্রাণ পাবো। তো এই তো এখন কিন্তু ইফতারের ওয়াক্ত হয়েই গিয়েছে, ইফতারের সময় এসে পড়েছে। তো এই যে আপনাদের ইলমাকে দেখতেই পাচ্ছেন, সে কিন্তু বারান্দায় আছে। সালাম দাও, হাই দাও, ভালোবাসা। তো এই তো এখন আজান দিয়ে দিবে, আমার শ্বশুর আব্বা শরবত বানাচ্ছিল, তো সেটাই ভিডিও করে আপনাদের আমি শেয়ার করলাম। তো আসলে আমি তো সব কাজকর্ম ডিটেলস আপনাদের শেয়ার করতে পারি না, আমি চেষ্টা করি ছোটোখাটো ভিডিওর মাধ্যমে আপনার সাথে আমি অ্যাড থাকতে পারি এটাই। তো ইফতারের সময়টা আমরা সবাই একসাথে বসে ইফতার করছি। তো আপনাদের ভাইয়া এসে গেল, সে কিন্তু দোকানে গিয়েছিল ভ্যান বের করার জন্য। আপনারা অনেকে জানতে চান যে আপনাদের ভাইয়া কী করে, আপনাদেরকে আমি আগেও বলেছি আমাদের ভ্যানের ব্যবসা আছে বা মার্কেটে। তো এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রিজিকের ব্যবস্থা করেছে ব্যবসাটা হালাল থাকলেই হলো। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ আমাদের প্রত্যেকের রিজিক বৃদ্ধি করে দেক। রিজিক মানে যে শুধুমাত্র টাকা পয়সা এমনটা নয়, আপনার সুস্বাস্থ্য, সুসন্তান, আপনার সুস্ত্রী কিন্তু আপনার রিজিকের একটা অংশ। আর আল্লাহর কাছে আমরা একে অন্যের জন্য দোয়া করব এটাই আশা করি। যদি আপনাদের কাছে আমার মনে হয় যে না আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না, কোনো সমস্যা নেই, কিন্তু আমার মেয়ের জন্য অবশ্যই একটা মাশাআল্লাহ বলতে ভুলবেন না এবং মন থেকে কিন্তু অবশ্যই দোয়া করবেন আমার পরিবারের জন্য, আমার জন্য, আমার ইউটিউব চ্যানেলের জন্য। তো এই তো ইফতারের পরে আপনাদের ভাইয়া চলে যাচ্ছে আর ওনার মেয়ে তো এখন দৌড়াদৌড়ি করবে। তো এই তো ইফতারের পরে মেয়েকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর যেহেতু আজকে মাথায় তেল দিয়েছি তাই শাওয়ার নিতে হবে আমাকে আজকে। তো এই তো পাকঘরে এসে পড়লাম। তো পাকঘরে এসে কিন্তু আজকে থালা বাসনগুলো আমি ধুই সবসময় ইফতারের পরে, সবগুলো থালা বাসন এখন ভালো করে ধুয়ে নিব। আর কথা বলতে বলতে কিন্তু ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলেই আসলাম। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওগুলো প্লিজ আপনারা না টেনে দেখার চেষ্টা করবেন,
অন্তত ভিডিওর 5টা মিনিট দেখার পরে একটা কমেন্ট করবেন, কারণ ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় আমাদের, অনেক সময় ব্যয় করতে হয়, আপনার আমার প্রত্যেকের কিন্তু মূল্যবান সময়টা ব্যয় হয়ে যায় এই ভিডিওটার পিছনে। তো এই তো ছিল আমার আজকের এই ভিডিওটা, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নতুন একটা ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।